আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু মাথায় এই প্রথম আঁকানো হয়েছে। তো আমরা এখন আছি সেলুনে, মাত্র কাজ শেষ হয়েছে। যে দুই ভাই এই পদ্মা সেতুর কাজটি করছে, এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই একজন আর একজন ভাইয়া, এটা কয় ঘন্টা লাগছে এই সেতুটা আঁকতে মাথায়? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা? ও, দেখতে পাচ্ছেন এই যে মাথায় এখনো কাজ চলতেছে, প্রায় শেষ। 4.5 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, এই 4 ঘন্টা কি আপনারা একটানা কাজ করছেন ভাই? একটানা? এর ভিতরে কি কোনো জিরান্তি নিছেন না, খাওয়া দাওয়া? না না, একটানা 4 ঘন্টায়। তো এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? আচ্ছা মনির ভাই, একটু প্লিজ কথা বলা যাবে? আচ্ছা, এই মাথায় আপনার এই সেতু যে আঁকাইছেন, এটার প্ল্যানটা কিভাবে আসলো? প্ল্যানটা ভাই আসলে অনেকেই দেখলাম মাথার মধ্যে নৌকা আঁকে, তারপরে ছোটো ছোটো বাচ্চাদের নাম রাখছে স্বপ্ন, পদ্মা সেতু। তারপরে আমি একটা প্ল্যান নিলাম যে আমারও তো একটা প্ল্যান আছে, আমি পদ্মা সেতুকে অনেক ভালোবাসি, আমার খুবই গর্বিত পদ্মা সেতু। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি পৌঁছাতে চাই এই পদ্মা সেতু নিয়ে আমার মাথার। আমি পদ্মা সেতুতে আমি প্রথমে আকৃতি করছি, এটা যেন সবাই দেখে এটাই আমার অনুরোধ। আর কেউ খারাপ মন্তব্য করবেন না, বিশেষ করে আমি সেলুন আসার কারণ হলো এই পদ্মা সেতু আঁকার। তো ওই এই দুই ভাইকে আমি অনুরোধ করলাম, ওই দুই ভাই আমাদেরকে এক পর্যায়ে মানা করছে। মানা করার পর আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে তারা আমার কাজটা করার জন্য আগ্রহী। তো আগ্রহীটা কীভাবে হলো, এখন ওনারা বলতেছে যে আমরা তো এই কাজটা কখনো করি নাই, আর এখন যে কাজটা করবো এটা তো আমরা জানাও নাই। তো আমি কী করলাম, নেট থেকে একটা পিকচার নামাইলাম বা একটা ভিডিও নামাইলাম। ভিডিও নামাইলাম পদ্মা সেতু, ভিডিও কি আপনার ব্রিজের? হ্যাঁ, ব্রিজের, পদ্মা সেতু ব্রিজের একটা ভিডিও দিলাম। ভিডিওটা দেওয়ার পরে ওনারা ভিডিওটা দেখতে দেখতে আর আমার আস্তে আস্তে কাজ করছে। তো কাজটা করতে করতে প্রায় 4.5 ঘন্টা ওভার হয়েছে। আর বিশেষ করে আমারও গাড়টার ভাই বিশ্বাস করবেন না, আমার গাড়টা এক পর্যায়ে গিয়ে আমার বাইকে হয়ে গেছে, এটা অনেক কষ্ট হয়েছে কাজটা করা। তো এ পর্যায়ে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মাথাটা একটু সোজা করেন, আমরা একটু ভালো করে দেখি। দেখান জি ভাই, আস্তে ধীরে দেখান, সবাই দেখো। ও, পিছনে কি পতাকারও আছে? জি ভাই, পিছনে পতাকা। আচ্ছা ঠিক আছে, এটা কি আপনি সেতুর খুঁটি? জি জি, পিছনে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেতুর খুঁটি। আর এটা কি দিছেন, রেল লাইন? রেল লাইন? হ্যাঁ। এটা কি রেল লাইন? জি জি, রেল লাইন। আচ্ছা, রাস্তা? রাস্তা হয়েছে মাঝখানে, দুই লাইনের রাস্তা করা হয়েছে। যাক মাশাআল্লাহ, এটার উপর দিয়ে তাহলে কি আমরা যাতায়াত করতে পারবো, তাই না? অবশ্যই, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি।